আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের তৃতীয় অধ্যায় তুমি কেমন করে গান করো হে গণি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব উনষাট থেকে তেষট্টি পৃষ্ঠার আলোচনা শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে মোৎসার্ট সৃষ্ট গান শুনলেই সহজে অনুমান করা যায় সঙ্গীতে তার হাতেখড়ি হয়েছিল বাবার কাছে মোৎসার্ট সাতাশ জানুয়ারি সতেরোশো সালে অস্ট্রিয়ার সালজোবর্গ শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ভোলভকাঙ্ক আমা মোৎসার্ট তার পিতার নাম লিউপোল্ট এবং মায়ের নাম আন্না মারিয়া মোৎসার্ট তিনি সেখানকার আর্চ বিশপের সঙ্গীত শিক্ষক ছিলেন খুব ছোটবেলা থেকেই মোৎসার্টের সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ দেখতে পাওয়া যায় পিতা লিউ এজন্য মোৎসার্টকে সঙ্গীত শেখানোর সিদ্ধান্ত নেন তিনি মাত্র পাঁচ বছর বয়সী সুর রচনা করে সবাইকে মুগ্ধ করতে সমর্থ হন সাত বছর বয়সী পিতার সঙ্গে সঙ্গীত সফরে বের হন এ সময় তিনি ভিয়েনার রাজপ্রাসাদে সঙ্গীত পরিবেশন করে সম্রাট ও সম্রাজ্ঞীকে মুগ্ধ করেন ছোট্ট সঙ্গীত শুনে রাজকুমারী মেরি এন্টিওনের বিশেষভাবে মুগ্ধ হন শৈশবকালেই তিনি বেহালা অর্গান ইত্যাদি বাদ্যযন্ত্র বাদনে বিশেষ পারদর্শী হয়ে ওঠেন তেরো বছর বয়সে ইটালিতে যান এবং সেখানে প্রায় দুই বছর বিভিন্ন শহরে সঙ্গীত পরিবেশন করেন এরপর তিনি লন্ডন এবং প্যারিস সফর করেন লন্ডনে অবস্থানকালে মৎসাহার দশটি সনেট রচনা করেন তার বেহালা অর্গানের সুর মূর্ছনায় দুই দেশের মানুষ বিমোহিত হয় একবার ইটালিতে সিস্টাইন চ্যাপেলের আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করে রোমের পোপকে তিনি মুগ্ধ করেন ছাব্বিশ বছর বয়সে তার বিয়ে হয় তার মূল সৃষ্টিগুলো অপেরা সিম্ফোনি ম্যাস ও প্রার্থনা নামে পরিচিতি পেয়েছে মৎসাহার্টের চল্লিশটি সিম্ফোনির মধ্যে জুপিটার সিম্ফোনি সর্বাপেক্ষা জনপ্রিয় দি ম্যারেজ অফ ফিগারো এবং ডন গিয়ে ভানি তার সৃষ্ট সেরা অপেরা তবে ম্যাজিক ফ্রুডকে বলা হয় তার শ্রেষ্ঠতম অপেরা সঙ্গীত জীবনের শেষভাগে রেকা আয়েম বা মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে তিনি সঙ্গীত রচনা করেন ইউরোপ জুড়ে তার সৃষ্ট সুর সাধারণ মানুষের মনে আলোড়ন তৈরি করে সেখানে তিনি না সারা জীবনের সঙ্গীত সাধনার সফল প্রয়োগ করতে সমর্থ হন যেটি সারা পৃথিবীর সঙ্গীত পিপাসুর কাছে অমূল্য সম্পদ হয়ে আছে এটিকে তিনি নিজের শেষকৃত্যের জন্যই রচিত সুর বলে মন্তব্য করেন তার সৃষ্ট সুরের পরশে মানুষের অন্তর্লোকের সুখদক্ষ জন্ম মৃত্যু ভাবনাকে ছাপিয়ে মনকে নিয়ে যায় আরেক অতিন্দ্রিন জগতে পাঁচ ডিসেম্বর উনিশ সতেরোশো একানব্বই সালে স্রষ্টা পলক গমন করেন এ পাঠে আমরা যা অনুশীলন করব প্রথমে আমরা জানবো শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে এরপর আমরা একটা তাল সম্পর্কে জানবো এবং হাতে তালি দিয়ে তালের মাত্রাগুলো বুঝবো এবং অনুশীলন করব। শাস্ত্রের নিয়ম মেনে যে সঙ্গীত পরিবেশন করা হয় সেটিকে শাস্ত্রীয় সঙ্গীত বলা হয় সঙ্গীতের নির্দিষ্ট রীতিনীতি মেনে রাগ রাগিনীর রূপ কণ্ঠ তথা বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবেশন করা হয় সঙ্গীতের এই নিয়ম কানুন বিধিনিষেধ যেখানে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে তাকে সঙ্গীত শাস্ত্র বলা হয় এই শাস্ত্রীয় তথা উচ্চাঙ্গ সঙ্গীত বা শুদ্ধ সঙ্গীত নামে পরিচিত শাস্ত্রীয় সঙ্গীত দুইভাবে পরিবেশিত হয় একটা হচ্ছে কণ্ঠের মাধ্যমে এবং একটা যন্ত্রের মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস অনেক পুরনো বৈদিক যুগ থেকে এই সঙ্গীতের চর্চার ইতিহাস পাওয়া যায় এক উত্তর ভারতীয় বা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং দুই দক্ষিণ ভারতীয় বা কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত এবার আমরা একটি তালের সঙ্গে পরিচিত হব এই তালটার নাম টেউরা তাল এটি সাত মাত্রার একটা বিষম পরি ছন্দের তাল এতে তিনটি তালই থাকে কোনো খালি নেই এখানে দেখো কীভাবে দাঁড়িয়ে দিতে বলা হচ্ছে এভাবে দিলে হবে না তোমাদের হচ্ছে এভাবে করে দাঁড়িয়ে দিতে হবে এখানে দেখো এবারে আমরা জানবো এমন এক সুরশ্রষ্টের কথা যা জন্ম আমাদের এই বাংলাদেশে যিনি উপমহাদিশ্ব শাস্ত্রীয় সঙ্গীতকে পৃথিবীর কাছে পরিচিত করেছেন এখানে হচ্ছে তোমাদের এই যে কীভাবে তোমরা এই তালটা করবে হাতে তালির মাধ্যমে সেটা নিয়ে তোমাদের ক্লাসে তোমাদের শিক্ষক বা শিক্ষিকা ডিটেলসে আলোচনা করবেন এবং প্র্যাকটিক্যালি তোমাদের এই কাজটা করাবেন ঠিক আছে মুখে মুখে বলে এটা কিছুই বুঝবে না সম্পূর্ণ প্র্যাকটিক্যালি করানো হবে তোমাদের টিচাররা তোমাদের ক্লাসে অবশ্যই করাবেন উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তাকে সুর সম্রাট উপাধি দেওয়া হয় তিনি হলেন মহান সুরস্রষ্টা ওস্তাদ আলাউদ্দিন খা এখন আমরা তার সম্পর্কে জানবো ওস্তাদ আলাউদ্দিন খাঁ বড় ভাই ফকির আফতাবুদ্দিন খাঁ ছিলেন তার প্রথম সঙ্গীত শিক্ষক পিতার নাম সফদর হাসান খাঁ সবাই তাকে সদু খাঁ চিনতেন মাতার নাম সুন্দরী খানম সদু খাঁর পুত্রের প্রায় সবাই সঙ্গীতের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি ছিলেন সে সময়ের বেশ জনপ্রিয় সঙ্গীতজ্ঞ বাংলাদেশের ব্রাহ্মণবালিয়া জেলার শিবপুর গ্রামে বিখ্যাত সঙ্গীত পরিবারে আটই অক্টোবর আঠারোশো সালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন তার ডাকনাম ছিল আলম পারিবারিক কারণে তিনি বাল্যকালী সঙ্গীতের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন সঙ্গীতের প্রতি ভালোবাসার কারণে পরিবারের সবার অবসরে তিনি পাশের গ্রামের এক যাত্রা দলে যোগ দেন সে দলের সঙ্গে তিনি ঢাকা হয়ে কলকাতায় যান প্রথম জীবনে তিনি কলকাতার গায়ক নুলো গোপালের কাছে কণ্ঠসঙ্গীতে তালিম নেওয়া শুরু করেন সেখানে কঠোর সঙ্গীত সাধনার মধ্য দিয়ে তার প্রায় অর্থযুগ কেটে যায় কিন্তু গুরুর মৃত্যুর ফলে তার সে সাধনা বাধাগ্রস্ত হয় একসময় তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর কণ্ঠসঙ্গীত চর্চা করবেন না চর্চা করবেন যন্ত্রসঙ্গীতের এবার তিনি কলকাতার বিখ্যাত অর্কেস্ট্রা বাদক অমিতলাল দত্তের অর্কেস্ট্রা দলে যোগতেন বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ তার নাটকে এই অর্কেস্ট্রা দলকে ব্যবহার করতেন এখানে দিনের বেলা তিনি তালিম নিতেন আর রাতের বেলা অর্কেস্ট্রা দলে বাজাতেন বিখ্যাত মিনারভা থিয়েটারেও তিনি বিছুকাল কাজ করেছেন এ সময় গোয়ানিজ ব্যান্ড মাস্টার মিস্টার লবর কাছে পাশ্চাত্য রীতিতে এবং অমর দাসের কাছে হিন্দুস্তানি নিয়মে বেহালা বাজানো রপ্ত করেন এছাড়া তিনি নন্দবাবুর কাছে পাখোয়াজ এবং হাজারি ওস্তাদের কাছে সানাই শেখেন আর অমিতুল আলের কাছে শেখেন ক্লারিওনেট বিদ্যায় তখন তিনি প্রায় সকল প্রকার বাদ্যযন্ত্রে পারদর্শী হয়ে ওঠেন এরপর ময়মনসিংহের মুক্তগাছার জগৎকিশোরের দরবারে তিনি সঙ্গীত পরিবেশন করতে গেলে সেখানে তার সঙ্গে বিখ্যাত শরৎ বাদক ওস্তাদ আহমদ আলী খাঁর সাক্ষাৎ হয় আহমদ আলীর বাজনা শুনে তার কাছে তিনি শরৎ বিষয়ে তালিম গ্রহণে আগ্রহ প্রকাশ করেন এবং পরবর্তী সময়ে চার বছর শিক্ষা নেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ তানসেন বংশীয় বিখ্যাত সঙ্গীতজ্ঞ রামপুরের ওয়াজির খার কাছে দীর্ঘকাল সঙ্গীত বিষয়ে তালিম গ্রহণ করেন শেষ পর্যন্ত ওয়াজির খার কাছে শিখেই স্বাধীনভাবে সঙ্গীত চর্চা শুরু করতে তিনি কলকাতায় চলে আসেন রাগ সঙ্গীতের বিষয়ে ব্যাপক পাণ্ডিত্য যন্ত্রসঙ্গীতের পারদর্শিতা সুর তৈরিতে বিস্ময়কর ক্ষমতা অসাধারণ সব বাদ্যযন্ত্রের সুর নির্মাণ তাকে আমাদের সঙ্গীতে কিংবদন্তির মর্যাদা দান করেছে উনিশশো সালে মাইহারের রাজা তার কাছে সঙ্গীত বিষয়ে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে তাকে মাইহারের গুরুর মর্যাদা নিয়ে যান উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ সালের দিকে তিনি উদয় শঙ্করের দলের সঙ্গে সঙ্গীত পরিবেশনার জন্য বিশ্বভ্রমণে বের হন সারা বিশ্বে তিনি এদেশের সঙ্গীত সুর ও বাদ্যযন্ত্রকে জনপ্রিয় করে তোলেন সঙ্গীতে অবদানের জন্য সারা বিশ্ব থেকে তিনি অসংখ্য পুরস্কার এবং উপাধিতে ভূষিত হয়েছেন তার সৃষ্ট রাগ সুর ও বিশেষ বাদ্যশৈলী শিশুদেরকেও শিখিয়েছেন সমানভাবে তার শিশুদের মধ্যে ওস্তাদ আলী আকবর খা কন্যা অন্নপূর্ণা ওস্তাদ রবিশঙ্কর তিমির বরণ পান্নালাল ঘোষ শ্যাম গালি নিহার বিন্দু চৌধুরী দ্যুতিকিশোর আচার্য চৌধুরী ওস্তাদ বাহাদুর খাঁ নিখিল ব্যানার্জি শরণ রানী মাধুর প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য যারা উপমহাদেশের সঙ্গীত ও সুরকে আজ বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছেন তিনি অনেক সমাজসেবামূলক কাজ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো শিবপুর গ্রামে তার নির্মিত মসজিদটি যা এখনও তার স্মৃতি বহন করে চলেছে সেখানে তিনি পানি পানের জন্য একটি পুকুর খনন করে গিয়েছেন তার সবচেয়ে বড় অবদান হলো মাইহার রাজ্যে মাইহার কলেজ অফ মিউজিক প্রতিষ্ঠা করা তিনি ছিলেন কলেজের সর্বসেবা পরিচালক উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ছয় সেপ্টেম্বর মাইহারে তার নিজ বাড়িতে উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত স্রষ্টার জীবনাবসন ঘটে এই পাঠে আমরা যা যা অনুসরণ করবো এখান থেকে হচ্ছে আমরা আগামী পর্বে আলোচনা করব যেটা হবে তোমাদের এই শিল্প সংস্কৃতি বইয়ের শেষ ভিডিও সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা তখন তোমরা দেখলে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি তৃতীয় অধ্যায়ের উনষাট থেকে তেষট্টি পৃষ্ঠার আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ